বতৰৰ বতৰা নমস্কাৰ, ইটোৰ বাতৰিলৈ আপোনালোকক স্বাগতম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্চল। অসম মেঘালয়ত ৰেড এলাৰ্ট বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ 19 জুনলৈ দুই ৰাজ্যত ধাৰাসাৰ বৰষুণৰ সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে। আজি ৰাজ্যৰ 5 জিলাত জাৰি কৰা হৈছে ৰেড এলাৰ্ট। আজি কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁৱত ৰেড এলাৰ্ট। মঙলবাৰ আৰু বুধবাৰে ডিমা হাছাওতো জাৰি কৰিছে ৰেড এলাৰ্ট। এই জিলাকেইখনৰে লগতে আন কেইবাখনো জিলাত 19 জুনলৈ অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। সমান্তৰালকৈ চুবুৰীয়া মেঘালয়তো 19 জুনলৈ থাকিব ৰেড এলাৰ্ট। মেঘালয়ৰ অধিকাংশ জিলাত ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আজি মেঘালয়ৰ খাচী হিলছ, জয়ন্তীয়া হিলছ আৰু উত্তৰ গাৰো হিলছত ৰেড এলাৰ্ট আছে। এলাৰ্ট জাৰি কৰা জিলাসমূহত ধাৰাসাৰ বৰষুণৰ লগতে বিজুলী ঢেৰেকনিৰ সতৰ্কতা জাৰি কৰা হৈছে। বিগত সপ্তাহৰ পৰা অসমৰ লগতে চুবুৰীয়া মেঘালয়ত অব্যাহত আছে ধাৰাসাৰ বৰষুণ। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ঠায়ে ঠায়ে উফন্দি উঠিছে কেইবাখনো নৈৰ জলস্তৰ। বানপানী হৈছে ঠায়ে ঠায়ে আৰু বানপানী হোৱাৰ ফলতো হাহাকাৰ অৱস্থা। সমান্তৰালভাৱে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে আৰু বৰষুণৰ পৰিমাণ বৃদ্ধি পাব এই দিনকেইটাত। অসম মেঘালয়ত ৰেড এলাৰ্ট বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ 19 জুনলৈ দুই ৰাজ্যত ধাৰাসাৰ বৰষুণৰ সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে। ইতিমধ্যে আমি জনাইছোঁ যে আজি ৰাজ্যৰ 5 জিলাত জাৰি কৰা হ'ল ৰেড এলাৰ্ট। সেই জিলা কেইখন হৈছে কোকৰাঝাৰ, চিৰাং, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁও। কাইলৈ আৰু বুধবাৰৰ দিনটোত ডিমা হাছাওতো জাৰি কৰা হৈছে ৰেড এলাৰ্ট। এই জিলাকেইখনৰ লগতে আন কেইবাখনো জিলাত 19 জুনলৈ অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। সমান্তৰালকৈ চুবুৰীয়া মেঘালয়তো 19 জুনলৈ থাকিব ৰেড এলাৰ্ট। মেঘালয়ৰ অধিকাংশ জিলাত ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আজি মেঘালয়ৰ খাচী হিলছ, জয়ন্তীয়া হিলছ আৰু উত্তৰ গাৰো হিলছত ৰেড এলাৰ্ট জাৰি হৈ আছে। সমান্তৰালভাৱে কাইলৈৰ দিনটোত গোটেই মেঘালয়তেই প্ৰায় ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে। এলাৰ্ট জাৰি কৰা জিলাসমূহত ধাৰাসাৰ বৰষুণৰ লগতে বিজুলী ঢেৰেকনিৰ সতৰ্কতা জাৰি কৰা হৈছে। বিগত সপ্তাহৰ পৰা অসমৰ লগতে চুবুৰীয়া মেঘালয়ত অব্যাহত আছে ধাৰাসাৰ বৰষুণ। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ঠায়ে ঠায়ে উফন্দি উঠিছে কেইবাখনো নৈৰ জলস্তৰ। আৰু গ্ৰাফিকেলি আমি এই দৃশ্যবোৰ আপোনালোকক দেখুৱাইছোঁ। এয়া বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তথ্য আৰু সেই অনুসৰি বতৰৰ বতৰ আমি আপোনালোকক জনাইছোঁ। এয়া মেঘ আৰু মেঘ বা কি কি অঞ্চল চুই যাব এই মেঘে, এই বৰষুণে, এই ডাৱৰে, সেই দৃশ্যবোৰ আমি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। অসম, মেঘালয় আদি বিভিন্ন প্ৰান্তত প্ৰভাৱ যে পৰিব সেয়া নিশ্চিত। মেঘালয়ত ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে, অসমত অৰেঞ্জ এলাৰ্ট জাৰি কৰা হৈছে আৰু এনেধৰণেই চুই যাব বতাহ বৰষুণ চাকে অসম আৰু অসমৰ গাতে লাগি থকা ৰাজ্যকেইখনক। এইবাৰ কামপুৰত প্ৰশাসনৰ সতৰ্কবাণী। নদীত নাও বা কলৰ ভোৰ চলোৱাত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে প্ৰশাসনে। নৈত মাছ ধৰাটো বাধা দিছে প্ৰশাসনে। নৈপৰীয়া ৰাইজক সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনোৱা হৈছে। উমৰাংচুৰ খান্দং প্ৰকল্পৰ স্লুইচ গেট খুলি দিয়াৰ পাছত কপিলী নদীৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। কামপুৰৰ পতিয়াপাৰ ভগ্ন মথাউৰিৰে পানী সোমাই কেইবাখনো গাঁও ইতিমধ্যে প্লাবিত কৰিছে। বছৰৰ দ্বিতীয়টো বানৰ কবলত কামপুৰৰ চাংচকী, বকুলগুৰিকে ধৰি বিস্তীৰ্ণ অঞ্চল। এয়া কামপুৰত প্ৰশাসনৰ সতৰ্কবাণীৰ খবৰ। নদীত নাও বা কলৰ ভোৰ চলোৱাত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে প্ৰশাসনে। নৈত মাছ ধৰাটো বাধা আৰোপ কৰিছে প্ৰশাসনে। নৈপৰীয়া ৰাজ্যক সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনাইছে। উমৰাংচুৰ খান্দং প্ৰকল্পৰ স্লুইচ গেট খুলি দিয়াৰ পাছত কপিলী নদীৰ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে। কামপুৰৰ পতিয়াপাৰ ভগ্ন মথাউৰিৰে পানী সোমাই কেইবাখনো গাঁও ইতিমধ্যে প্লাবিত কৰিছে। বছৰৰ দ্বিতীয়টো বানৰ কবলত কামপুৰৰ চাংচকী, বকুলগুৰিৰ বিস্তীৰ্ণ অঞ্চল। ইতিমধ্যে নেৰানেপেৰা বৰষুণৰ ফলত কপিলীৰ জলপৃষ্ঠ ভাগ যথেষ্ট পৰিমাণে বৃদ্ধি পাইছে। আপোনাসবৰ যথাৰ্থে অৱগত কৰিব বিচাৰিম, ইতিমধ্যে কামপুৰ আৰু যমুনামুখ ৰোডৰ পতিয়াপামৰ ৰাস্তাৰ ওপৰলৈ যথেষ্ট সংখ্যক পানী বাগৰি গৈছে। আপোনাসবে অতিৰিক্ত দেৰি নকৰি আপোনালোকৰ প্ৰয়োজনীয় সা সামগ্ৰীসমূহ লৈ আৰু পশুধন সামগ্ৰীসমূহক লৈ নিৰাপদ স্থানলৈ যাবৰ বাবে আমি বিনম্ৰতাৰে অনুৰোধ জনাইছোঁ। আমি খবৰ পোৱা অনুসৰি ডিমা হাছাও আৰু উমৰাংচুত যথেষ্ট বৰষুণৰ প্ৰভাৱ বৃদ্ধি হোৱাৰ লগে লগে কপিলীৰ জলপৃষ্ঠভাগ আৰু উফন্দি উঠাৰ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে। আমি আপোনাসবক পৰজোৰে জনাব বিচাৰিম,
আপনাসবে দেরি নকৰি আপনার প্রয়োজনীয় সামগ্রী সমূহ লৈ আৰু পশুধন সমূহ লৈ নিরাপদ স্থানত আশ্রয় লবর আমি বিনম্রতায় অনুরোধ জানাইছো। স্থানীয় রায় আপনার জ্ঞাতার্থে জানাও যে নেৰা নেপেৰা বরষুণের ফলত কপিলী নদী ভূপৃষ্ঠ লাহে লাহে বাঢ়িব আরম্ভ করেছে। গতিকে সকল কপিলীপুরের রাইজক সতর্ক হয়ে থাকিবর অনুরোধ জানা হল। লগতে প্রয়োজনীয় সা সামগ্রী নথি পত্রবর নিরাপদ স্থান রাখিবর অনুরোধ জানা হল। ধন্যবাদ কামপুর রাজ্য সরকার অন্তর্গত সরকারি গ্রাম প্রধান। ইফালে বছরের প্রথমটো বানর কবলত পৰিছে নলবাৰী জেলার বৃহত্তর পশ্চিম নলবাৰী অঞ্চল। বুঢ়াদিয়া নৈর উন্মুক্ত মথাউরিরে হুড়া হুড়ে সুমাইছে পানি। জলমগ্ন কেইবাটাও পরিয়ালের বাসগৃহ উত্তর আমনি পূর্ণি নদলাকে ধরে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। নেরানেপেরা বরষুণের ফলত জেলাখনত উফন্দি উঠিছে পাগলাদিয়া নুনা বরলিয়া বুঢ়াদিয়া নদীর জলপৃষ্ঠ। বিগত আট বছরের অভিলেখ ভঙ্গ করে বিপদসীমার উপরে বইছে নুনা নৈর জলপৃষ্ঠ। উল্লেখযোগ্য যে প্রতি বছরে পশ্চিম নলবাৰীত বানে সংহারী রূপ ধারণ করে আহিছে। ইফালে পশ্চিম নলবাৰীত বানাক্রান্ত ক্ষোভ উজারে বিভাগীয় বিষয়া কর্মচারীর আগত। আমি ভুক্তভোগী জানো বানপানীত কেনে প্রতি বছরে কি সা সম্পত্তি নষ্ট হয়ে আছে সেই কথা আমি জানো। আপনার বারে বারে মই মার্চর ফেব্রুয়ারি মাহর পর আপনার যোগাযোগ করে আছো না কান্ত বহুত করলে মরা পাগল যে তো করলে আমি ভুক্তভোগী আপনি জানে জানে নিজে মই ভুক্তভোগী ইয়ারে মই বলে নহয় এই অঞ্চলের প্রতি বছরে আ সম্পত্তি নষ্ট হয়ে আছে ঘরের খিড়কি দিয়ে ওলাই যায় আর এইটার কারণে ওলাই যায় প্রতি বছরে হুজাইটো পুনৰ বানৰ তাণ্ডৱ। ফেনে ফুটুকাৰে উফন্দি উঠিছে কপিলী নৈ। প্ৰবল বৰষুণ হৈ থকাৰ বাবে এতিয়া উপচি পৰিছে কপিলী নদী। পানীৰ ভৰ সহিব নোৱাৰাত ইতিমধ্যে খুলি দিয়া হৈছে উমৰাংছৰ কপিলী বান্ধৰ সাতখনকৈ স্লুইচ গেট। স্লুইচ গেট খোলাৰ পাছতে উফন্দি উঠিছে কপিলী নৈ। কপিলীৰ বাঢ়নী পানীয়ে বুৰাইছে বিস্তীৰ্ণ অঞ্চল। বানৰ কবলত হুজাই আৰু খেৰনীৰ বিভিন্ন অঞ্চল। হুজাই আৰু পশ্চিম কাৰ্বি আংলঙৰ মাজত যোগাযোগ ব্যাহত হৈ পৰিছে। পশ্চিম কাৰ্বি আংলঙলৈ যোৱা মূল পথৰ ওপৰেৰে বাগৰিছে পানী। কুমৰাকটা অঞ্চলতো পথৰ ওপৰেৰে বাগৰিছে পানী। হুজাইত বিপদসীমাৰ ওপৰেৰে বৈছে কপিলীৰ পানী। দৃশ্য দেখুৱাইছো আপোনালোকক। এফালে স্লুইচ গেট বা বান্ধৰ পানী খুলি দিয়া হৈছে, আনফালে ৰাজপথ কেনেধৰণে পানীৰে উপচি পৰিছে সেই দৃশ্যটো আপোনালোকে মাজত দেখা এই ছবিবোৰৰ পৰা অনুমান কৰিব পাৰিছে। মানুহ পোহনীয়া জীৱ জন্তু সকলোৰে এতিয়া হাহাকাৰ অৱস্থা। পানীৰ ঢল তীব্ৰ সোঁতত আহিছে আৰু এই তীব্ৰ সোঁতৰ পানীৰ ঢলে বিভিন্ন প্ৰাণ বুৰাই পেলাইছে। মুঠতে চৌদিশে এই প্ৰতিকূল অৱস্থাৰ মাজত হাহাকাৰ মই এক ছবি দেখা গৈছে। প্রতিকূল বতৰৰ মাজতো সিকিমত অব্যাহত আছে উদ্ধার অভিযান। আজি শিশুসহ 64গৰাকী আবদ্ধ লোকক উদ্ধার করা হল সিকিমৰ পৰা। ভূমিস্খলনত বিধ্বস্ত সিকিমত বর্তমানেও আবদ্ধ হৈ আছে সহস্রাধিক পর্যটক। ধাৰাসাৰ বৰষুণৰ বাবে উদ্ধার অভিযানত আহি পৰিছে বাধা। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ঠায়ে ঠায়ে খহিছে পাহাৰৰ শিলমাটি। ইপিনে বৰষুণৰ মাজতো পথ মুকলি কৰাত ব্যস্ত হৈ পৰিছে সীমান্ত পথ সংস্থা। বৰ্তমান উত্তৰ সিকিমলৈ মুকলি হৈছে পথ। हम लोग झारखंड से यहाँ पर सिक्किम के लाचुंग और जीरो पॉइंट हम लोग घूमने आए थे लगभग 8 से 10 दिन पहले। लेकिन बारिश इतनी जोर से होने की वजह से हम लोग का कनेक्टिविटी बहुत लॉस्ट हो चुका है। बहुत सके लैंडस्लाइड की वजह से हमारा कनेक्टिविटी लॉस्ट होने की वजह से हमारे बीआरओ टीम ने बहुत तेज़ी से हमारे लिए रास्ता निकालते हुए आज हम लोग रेस्क्यू करके हमें सेफ पहुँचा रहे हैं। इसके लिए हम बीआरओ को बहुत बहुत थैंक यू बोलना चाहते हैं। ভালুকপুঙত দুর্ঘটনাত পতিত সেনার বাহন। নিয়ন্ত্রণ হেরায় ITBP কেম্পর দেওয়ালত খুন্দা মারিলে স্কর্পিও বাহনে। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে 5 জন বিষয়া জওয়ান। আহত লেফটেনেন্ট কর্নেল উদিতাংশু কৈরি, আহত বায়ুসেনার জওয়ান জিতু মিত্র দীপ শর্মা,
নিশান্ত সিং, বিকাশ কুমার কৈরী আর বিশাল কুমার কৈরী আটাইকজনক অতি সংকটজনক অবস্থা তেজপুরলৈ প্রেরণ করা হয়। শোণিতপুরের অরুণাচল সীমান্তর ভালুকপুঙত পুনের ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনা। এই দৃশ্য দেখার পছন্দ আপনাদের অনুমান করবেন কেনে ভয়ঙ্কর আছে এই পথ দুর্ঘটনা। এখন সেনার বাহন নিয়ন্ত্রণ হেরায় ITBP কেম্পর দেওয়ালত খুন্দা মারিলে স্কর্পিও বাহনখনে। গুরুতরভাবে আহত হল পাঁচজন বিষয়া জওয়ান, আহত লেফটেন্যান্ট কর্নেল অদিতাংশু কৈরী, আহত বায়ুসেনার জওয়ান জিতু মিত্রদেব শর্মা, নিশান্ত সিং, বিকাশ কুমার কৈরী আর বিশাল কুমার কৈরী আটাইকে অতি সংকটজনক অবস্থা তেজপুরলৈ প্রেরণ করা হয়। শোণিতপুরের অরুণাচল সীমান্তর ভালুকপুঙত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। শিলিগুড়ির রেল দুর্ঘটনাত দুগৰাকী লোকো পাইলট সহ প্রাণ হেরালে নগৰাকী লোকে। নিহত সকলের ভিতর দুজন আছিল লোকো পাইলট, এগৰাকী রেলওয়ে গার্ড আর এগৰাকী শুল্ক বিভাগের উপপরিদর্শক। দুর্ঘটনাত মৃত্যু হওয়া শুল্ক বিভাগের উপপরিদর্শকগুলি হয়েছে সেলাপ সুব্বা। মৃত সেলাপ সুব্বার ঘর উত্তর সিকিমর কালিম্পুঙত। ইপিনে ক্ষিপ্রতারে অভিযান চলায় অর্ধশতাধিক আহত রেলযাত্রীক উদ্ধার করে ভর্তি করা হয় হসপিটালত। ইতিমধ্যে ভয়ঙ্কর রেল দুর্ঘটনার তদন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। ঘটনাস্থলী পরিদর্শন করার হসপিটালত আহত রেলযাত্রীর স্বাস্থ্যর বুঝ দলে কেন্দ্রীয় রেলমন্ত্রীগুলিয়ে। শিলিগুড়ির রঙাপানীত পুয়াই সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনাটি। বহুকেইখন রেলের যাত্রা বাতিল করা হয়েছে সেই তথ্যখিনিও দিয়ে আছো আমি আপনাদের। ডিব্রুগড় নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 2053 এই রেলখনের যাত্রা বাতিল করা হয়েছে। ডিব্রুগড় নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস 1242 এই রেলেরও যাত্রা বাতিল করা হয়েছে। আগরতলা রানী কমলাপতি বিশেষ রেল 01666 এই রেলখনের যাত্রা বাতিল করা হয়েছে। শিয়ালদাহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 1237 এই রেলের যাত্রা বাতিল করা হয়েছে। নাহরলগুন বা নাহগার কয়েল জংশন ডিব্রুগড় বিশেষ রেল এই রেলখনের যাত্রা বাতিল করা হয়েছে। নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এই রেলখনের যাত্রা বাতিল করা হয়েছে। আমি আপনাদের গ্রাফিক্যালি দেখাইছো কেন ধরনের এই রেল দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। তীব্র গতিত অহা এই মালবাহী রেলখনে যুর সাংকেতিক চিহ্ন সেই সাংকেতিক চিহ্ন অবমাননা করলে, তার পাছত রয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসত খুন্দা মারিলে। এই দুর্ঘটনা ইমানেই ভয়ঙ্কর আছিল যে কোনেও একো তলকিব নোৱাৰিলে। আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হল সকলো যাত্রীর মাজত। अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस ये पॉलिटिक्स का समय नहीं है। अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है। जैसा आपने आप स्वयं जानते भी हैं, मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा। उससे पहले कुछ भी कहना गलत हो। কার ভুলৰ বাবে সংঘটিত হল পশ্চিমবঙ্গৰ এই ৰেল দুৰ্ঘটনা? দুৰ্ঘটনাৰ পাছতে উত্থাপন হৈছে বহু প্ৰশ্ন। সংকেত বিকল নে চালকৰ গাফিলতি? কিয় আধাবাটত ৰখাই থোৱা হৈছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছ? সেউজ সংকেত নোপোৱাকৈ যাত্ৰা কৰিছিল নেকি মালবাহী ৰেলখনে? পশ্চিমবঙ্গত সংঘটিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাক লৈ উত্থাপিত হয়েছে বহু প্রশ্ন। কার ভুলৰ বাবে হল এই ভয়ঙ্কর দুর্ঘটনা? কার গাফিলতিত প্রাণ হেরাবলগিয়া হল 15 জনকৈ লোকে? কার দায়িত্বহীনতার বাবে চিরদিনলৈ ঘূনিয়া হল 60ৰো অধিক লোক? সংকেত বিকল নে চালকৰ গাফিলতি? চালক নে ষ্টেচন মাষ্টৰৰ গাফিলতি? আৰু বহু প্ৰশ্ন উত্থাপিত হৈছে এই দুৰ্ঘটনাক লৈ।
কিয় আধা বাটত রখাই থা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেউজ সংকেত নোপাক যাত্রা করেছিল নেকি মালবাহী রেলখনে নে দুয়োখন রেলকে একে সময়তে ভুলক্রমে দিয়া হয়েছিল লাইন ক্লিয়ারেন্স? প্রারম্ভিক অনুসন্ধানের পিছত এটা কথা নিশ্চিত হয়েছে যে কর্তব্যত গাফিলতির বাবে সংঘটিত হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনা। কিন্তু রেল চালক নে স্টেশন মাস্টার, কোনে করেছিল কর্তব্যত গাফিলতি? উল্লেখযোগ্য যে রয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক পিছফালের খুন্দা মারিছিল মালবাহী রেলখনে। প্রশ্ন হয়েছে একটা লাইনত দুখন রেলক কোনে আর কিদরে দিলে লাইন ক্লিয়ারেন্সর অনুমতি? উল্লেখযোগ্য যে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা বিকল হয়ে আছিল সোমবারে, যার বাবে রাঙাপানি স্টেশনত পুয়া 8:27 লিখিত লাইন ক্লিয়ারেন্স বা পেপার লাইন ক্লিয়ারেন্স চমুকৈ PLC দিয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক। তার পিছতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক রখা হয়েছিল ছতারহাট স্টেশন পরাগতে। কিন্তু তার পিছতে রাঙাপানি স্টেশনতে আকো লিখিত লাইন ক্লিয়ারেন্স দিয়া হয় মালবাহী রেলখনকো। ইয়াতেই হয়েছিল গাফিলতি। মালবাহী রেলখনক লিখিত লাইন ক্লিয়ারেন্স বা PLC দিয়াটোয়ে দুর্ঘটনার কারণ বলে ধারণ করা হয়েছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক PLC দিয়ার পিছত মালবাহী রেলখনক PLC দিয়ার আগতে ছতারহাট স্টেশনের পরা সেউ সংকেত লব লাগিছিল রাঙাপানি স্টেশনের স্টেশন ম্যানেজারে। রেলওয়ের নিয়ম মতে স্টেশন ম্যানেজারে দিয়ে PLC, কিন্তু মালবাহী রেলখনক কিহর ভিত্তিত PLC দিয়া হল সেই কথা নিশ্চিত হওয়া নাই। আন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে কিয় আধা বাটত রখাই থা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসখন রখাই থ রাঙাপানি স্টেশনলৈ বার্তা দিয়া নাছিল নেকি ছতারহাট স্টেশনে? আনহাতে কাটিহারৰ DRM-এ কোৱা মতে মালবাহী ৰেলৰ চালকে সংকেত উলংঘা কৰি একেটা লাইনতে যাত্ৰা কৰিছিল, যাৰ ফলত আগত ৰৈ থকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছক পিছফালৰ পৰা গৈ খুন্দা মাৰিলে। উল্লেখযোগ্য যে ইলেক্ট্ৰনিক ইণ্টাৰলকিং ব্যৱস্থা বিকল হলে সকলো ছিগনেল ৰঙা হৈ পৰে। এনে ক্ষেত্ৰত মালবাহী ৰেলখনত থকা দুজন চালকে আটাইবোৰ ৰেড লাইট নেদেখাটো বা উপেক্ষা কৰা যুক্তিটো প্ৰায় নাখাতে। চালকে সঠিককৈ কব পাৰিলে হেতেন আচলতে ভুল কাৰ? চালকে সংকেত ভংগ কৰিছিল নে তেওঁলোকক ভুলকৈ দিয়া হৈছিল পেপাৰ লাইন ক্লিয়াৰেন্স? কিন্তু দুৰ্ভাগ্যক্ৰমে দুৰ্ঘটনাটোত মালবাহী ৰেলৰ চালকজনৰো মৃত্যু ঘটিছে। আনজন চালক সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন হৈ আছে। সমগ্ৰ ঘটনাৰ তদন্তৰ পিছত অতি সোনকালে দুৰ্ঘটনাৰ কাৰণ পোহৰলৈ আহিব বুলি আশা কৰা হৈছে। টেস্ট রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর শিলিগুড়ি ট্রেজেডির পিছতে 19 রেলর যাত্রা বাতিল করা হয়েছে, সেই তথ্যবর আমি আপনার জানাই আছো। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা আর আলুয়াবাড়ি পথত বাতিল হয়েছে রেল চলাচল। বাতিল করা হয়েছে 1906-02 নিউ জলপাইগুড়ি উদয়পুর সিটি উইকলি এক্সপ্রেস, 2053 ডিব্রুগড় নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে, 1243 ডিব্রুগড় নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে, 01666 আগরতলা রানী কমলাপতি বিশেষ রেল, 12377 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, 06105 নাগারকয়েল জংশন ডিব্রুগড় বিশেষ রেল, 20506 নিউ দিল্লী ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, সমান্তরালভাবে 12424 নিউ দিল্লী ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, 22301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, 12346 গুয়াহাটি হাওড়া শরাইঘাট এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে, 12505 কামাখ্যা আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে, 12510 গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে, 22302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা,
বাতিল করা হয়েছে 1560 কামাখ্যা গয়া এক্সপ্রেস, বাতিল করা হয়েছে 15962 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস, 15636 গুৱাহাটী উখা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। এনেধরনের তথ্যব আছে, আমি এটা তথ্য আপনার জানাই আছো। সমান্তরালভাবে 15930 নিউ তিনিচুকীয়া তাম্বারম এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে, 13148 বামনহাট শিয়ালদাহ উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে, 22504 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। ইয়ার মাজতে রেল দুর্ঘটনাক আরম্ভ হয়েছে বোকা ছটিওয়ার রাজনীতি। সোশ্যাল মিডিয়া যোগে বিরোধী টার্গেট করলে রেলমন্ত্রী মোদী সরকারক, উভতি ধরলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের, প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাক রাজনীতি, ধারাবাহিক রেল দুর্ঘটনাক কেন্দ্রীয় সরকারক আক্রমণ বিরোধীর, সোশ্যাল মিডিয়াত রেলমন্ত্রীক টার্গেট কংগ্রেসকে ধরে বিরোধী দলসমূহের, লালু প্রসাদ যাদবর পৰা প্রিয়ঙ্কা গান্ধীলৈ সরকারক করিলে জবাবদিহি। আর এখন আর বলবো করি ডিপার্টমেন্ট নেই, ওই ডিপার্টমেন্ট মানে ইয়া ওয়াই ওয়া ওয়াই, এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে, সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি প্যারেন্টলেস, অনলি ইউ ক্যান সি রেলওয়ে at the time of inauguration, so many talking points and so many beautification of words and just like it's a fashion. কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেই রেল মন্ত্রণালয়ক আখ্যা দিলে ক্যামেরা চালিত আত্মপ্রচারর প্লেটফর্ম, একশত খার্গেই তুলা ধুনা দিলে মোদী সরকারক, বিগত 10 বছর মোদী সরকারে রেল বিভাগত করিলে চূড়ান্ত অব্যবস্থা, রেল বিভাগক এনেদরে পরিত্যাগ করা অপরাধ বলে কলে মল্লিকার্জুন খার্গেই। ইপিনে প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবেও কেন্দ্রীয় সরকারক করেছে প্রশ্ন, ইমানবর ধারাবাহিক রেল দুর্ঘটনার দায়িত্ব লব কোনে। ইপিনে পশ্চিমবঙ্গের টিএমসি সাংসদ শান্তনু সেনে উপলুঙা করলে অশ্বিনী বৈষ্ণবক, মমতা ব্যানার্জী দেশের শ্রেষ্ঠ রেলমন্ত্রী আখ্যা দিয়ে সাংসদ সেনে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবক মমতা ব্যানার্জির পর পাঠ লবলে আহ্বান জানায় টিএমসি সাংসদ শান্তনু সেনে। অন দ্য কন্ট্রারি, ওয়েন মমতা ব্যানার্জি ইউজ টু বি দ্য রেলওয়ে মিনিস্টার, পারহ্যাপস শি ইজ দ্য বেস্ট রেলওয়ে মিনিস্টার ইন দিস সেঞ্চুরি, উইদাউট ইনক্রিজিং দ্য রেল ফেয়ার বাই এ সিঙ্গল পেনি শি ব্রট সো মেনি প্রজেক্টস, অ্যান্ড দিস অ্যান্টি কালিশন ডিভাইস হুইচ ওয়াজ দ্য ব্রেন চাইল্ড অফ ম্যাডাম মমতা ব্যানার্জি has not yet been implemented by the present railway department, so the responsibility has to be taken by the railway department and the rail minister, and once again I suggest that present rail minister should take a class from the best railway minister in the century, madam Mamata Banerjee, how to run the rail department properly and perfectly. কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও সোশ্যাল মিডিয়াত প্রকাশ করিলে প্রতিক্রিয়া, রেলত যাত্রীর সুরক্ষাক প্রিয়ঙ্কা গান্ধীয়ে প্রকাশ করিলে উদ্বিগ্নতা। কংগ্রেস নেত্রী সামা মহম্মদর প্রশ্ন, এই পর্বতম ব্যর্থতার দায়িত্ব কোনে স্বীকার করিব? বালাসোর ট্রেজেডির পাছতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে রেলর সুরক্ষার ব্যবস্থা উন্নত নকরার অভিযোগ সামা মহম্মদর, অশ্বিনী বৈষ্ণবর ধারাবাহিক ব্যর্থতার পাছতো প্রতিবারেই তেও কিয় রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে বলে প্রশ্ন কংগ্রেস নেত্রীগার। কংগ্রেস নেতা পবন খেড়াইও করেছে তীর্যক মন্তব্য, কেইবাটাও হৃদয় বিদারক রেল দুর্ঘটনা হয়েছে কিন্তু কেন্দ্র থাকা সরকারখনে একো নিশিকে, দুর্ঘটনার পিছত ঠাইলৈ গৈ মন্ত্রী রেল বনায় বাহ বাহ লয় বলে কটাক্ষ পবন খেড়ার। আমার সময়ত আমার দলের নেতায় এনে ঘটনার পিছত পদত্যাগ করেছিল বলে প্রকারান্তরে রেলমন্ত্রী খোঁয়ারাই দিয়ে কংগ্রেসী নেতা পবন খেড়াই। লগাতার এক কে বাদ এক এসে হৃদয় বিদারক হাদসো কি লিস্ট বন গই হ্যায়, কোরমন্ডল এক্সপ্রেস উসমে থোড়ে বক্ত পহলেই হুয়া থা, লেকিন কোই পাঠ সিখা হো সরকার নে, বিভাগ নে, মন্ত্রী নে ইয়া মন্ত্রালয় নে, ও দেখনে কো নহীঁ মিলতা, ওহী গ্যার জিম্মেদারানা বাতে, ওহী গ্যার জিম্মেদারানা হরকতে। আব ওয়া যা রে মন্ত্রী তো উসকি রিল বনায়েঙ্গে অর উসমে বাহবাহি বটোরেঙ্গে, আরে সাহব হাম উস পার্টি সে হ্যায় জহাঁকে মন্ত্রী ইস্তিফা দে দেতে থে জব রেল দুর্ঘটনা হোতি থি,
हमने वैसे उदाहरण दिए हैं इस देश को, आप वहां जाकर भी तालियां बटोर रहे हो, चैनल्स को फ्लैश हो रहा है साहब मंत्री जा रहे हैं वहां, और चैनल्स तारीफ कर रहे हैं कि अरे मंत्री वहां जा रहे हैं। ये तो मतलब आपका एक ड्यूटी है, छोटी सी बात है, जा रहे हो अच्छी बात है, जाना चाहिए, लेकिन ये हो क्यों रहा है दुर्घटना, इस पे जवाब कौन देगा, इसकी जवाबदेही कौन फिक्स करेगा। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट।